বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে এবং পরে হাফিজউদ্দিন আহমেদকে নিয়ে নানা গুঞ্জন ছিল। এবার নতুন করে আলোচনায় এলেন তিনি। সম্প্রতি তাকে বিদেশে যেতে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। কেন এমন অভিযোগ, কি ঘটেছিল, বিস্তারিত জানব সহকর্মী সাইমন প্রভার প্রতিবেদনে। সম্প্রতি সদ্য প্রতিষ্ঠিত কোনো দলে যোগ দিয়ে নির্বাচনে যাচ্ছেন, এমন আলোচনা যেমন ছিল তেমনি নির্বাচন ঘিরে গড়ে ওঠা বিএনএম এর প্রধান হচ্ছেন এমন আলোচনাও ছিল বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে নিয়ে। যদিও শেষ পর্যন্ত বিএনপির হাইকমান্ডের হস্তক্ষেপে তা হয়নি। এবার বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে বিদেশে যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি চিকিৎসার জন্য ভারতে যেতে চেয়েছিলেন। জানা যায়, 12 ডিসেম্বর দুপুর 12টার দিকে হাফিজউদ্দিন আহমেদকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়। তার লাগেজও উঠে যায় বিমানে, কিন্তু বিমানে উঠতে পারেননি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। এয়ারপোর্টে তাকে ফেরত পাঠানো হয়। 13 ডিসেম্বর দিল্লির ফোর্টিস হাসপাতালে তার হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। এটা চিপস ব্রো, বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো গ্রান পটাটা। এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হাফিজউদ্দিন আহমেদ জানান, চিকিৎসার জন্য ভারতে যেতে চেয়েছিলেন তিনি, সেজন্য 12 ডিসেম্বর দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে যান। তার মালামাল উড়োজাহাজে তুলে দেওয়া হলেও ইমিগ্রেশন পুলিশ তাকে অপেক্ষা করতে বলে। পরে তাকে জানানো হয় তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এরপর তিনি বাসায় ফিরে যান, তবে হাফিজের স্ত্রীকে যেতে দেওয়া হয়েছে, সেখানে তিনি চিকিৎসা নেবেন। অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ আরও জানান, বুধবার তিনি উচ্চ আদালতে চিকিৎসার জন্য যেন ভারত যেতে পারেন সে বিষয়ে রিট করবেন। তাকে কেন যেতে দেওয়া হলো না এ বিষয়ে হাফিজউদ্দিন আহমেদ জানান, এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশ কিছু বলতে পারেনি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।